বিভিন্ন মাশরুম মাশরুম বেশি ব্যবহার করে আরবি লোকেরা মিডিল ইস্টে। তো এখন ইউরোপের মিডিল ইস্ট সব জায়গাতেই, চায়না, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গাতেই এই মাশরুম খুব ফেভারিট খায়। মাশরুম খুব মজা, ঠিক কলিজা আছে, কলিজার মতো। এটা হলো মিডিল প্রোডাক্ট, চায়না, চায়না থেকে আছে, চায়না প্রোডাক্ট। বাংলাদেশে মাশরুম আছে, এটা হলো চায়নার। কিন্তু চায়না হলো আপনার এই দ্বীপটা, এই হলো চায়না প্রোডাক্টের মাশরুম। তো এটা বিভিন্ন রকমের পাক করা যায়, চিকেনের মতো, মটনের মতো, ফিশের মতো, তারপরে বয়েল ডিগ আছে, বয়েল ডিম সিদ্ধ ডিমের মতো। আপনার যেভাবে এটা নাস্তার জন্য তৈরি করা হচ্ছে, সকালে নাস্তার জন্য আমি চিল চিলি বড়ো বড়ো করছি। এখানে একটা পিস আপনার ফটো করলে ভালো হবে না, আরও বড়ো বড়ো খায়। মানে ছোটো বড়ো করে রান্না করা যায়। 340 মিলিগ্রাম, মানে এক পর মতো সেটা হলো 250 টাকা। যেটা চায়না প্রোডাক্টের মধ্যে যেটা আছে, এইটা যেটা পাঠাইছি। এখানে আছে আপনার অলিভ অয়েল, এই ফ্লেভারটা, এই বলটা, এই উপাদানটা, এই অলিভ অয়েলটা ব্যবহার করা হয়েছে। এটা হলো বাইরের মালয়েশিয়ার। ওকে, তাহলে এটা সকালের নাস্তা আয়োজন আপনার ভাইয়া খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে আপনার ভাইয়ার নাস্তা। এটা মানে মাশরুম দিয়ে নাস্তা বানানো হয়েছে। তা আমি প্রথম ভিডিওটাও শেয়ার করব। আর এটা হচ্ছে খাবারের আর কি, এটা হচ্ছে মানে যখন নাস্তা খাচ্ছে সেটা, আর যখন তৈরি করেছে সেটার ভিডিও আমি তুলেছি। অনেক মজাই আমি না। অনেক মজা, অনেক টেস্টি, সবাই খাইলে সবাই উপকৃত হবে না। এদের মাশরুমের অনেক উপকার আছে। আমরা যে বিদেশ যারা সিমের বিচের মতন যেরকম একটা কোট্টার ভিতরে ছিল না, হ্যাঁ, নাম জানে কি, এত মজা, ওইটা নাস্তা। আমার গলাটা একটু ওইটা এত মজা না, মানে নাস্তার সাথে বিদেশ খাইছি কি আর বলবো। না আমি এখন, না না এখন খাবো না, তুমি খাও পরে খাবো আর কি, তুমি এখন খাই ফেল। তো ওইটা এত মজা ছিল, আর কি বলবো, বিদেশের সকালের নাস্তার কথা আমি তো এখনও বলতে পারি না। সেই মালটা, সেই আপেল, সেই কলা, আর দুবাইয়ের যে পাওয়ারুটি, অসম্ভব। বাংলাদেশে আমি এরকম পাওয়ারুটি কোথাও দেখি নাই। ঢাকা মানে অনেক বড় বড় মানে যেখানে রুটি বেচে, বিস্কুট বেচে আমি দেখছি, না ওরকম পাওয়ারুটি না। না আমি খাবো না, তুমি খাও, তুমি জাল দিস, তুমি খেয়ে ফেলো, শেষ খাও, তুমি আমি তুলতে থাকি, চালাও চালাও, এখন চালাও, সমস্যা নেই, সমস্যা নেই, চালাও। তো কি বলবো আপুরা ভাইয়ারা, বিদেশের কথা আয়সা পড়ছি, মনে হয় একযোগ হয়ে গেছে। একযোগ মানে 12 বছর না, এরও বেশি হবে, হ্যাঁ আমার বেশি হবে। আর আপনার ভাইয়ার হচ্ছে কত বছর, 11 বছর না 12 বছর বিদেশ লাইফ শেষ করে যে আসলা বাংলাদেশে, এক যুগের উপরে, মানে আমার হয়েছে, আমার রইল মনে হয় 15 বছর, হ্যাঁ আমার দেড় যোগ, আমার প্রায় দেড় যোগ হয়ে গেছে বিদেশ থেকে আসছি। আর আপনার ভাইয়া আসছে এক যুগের বেশি, মানে এরকম আর কি, কিছুটা সময় এদিক সেদিক হয়েছে। কিন্তু বিদেশের কেরিফুরের মার্কেটের বাজার করা, বা ওইখানে আমার বাচ্চারা ইয়াসিন মিম, যে কত জুস, কত মজার মজার বিস্কুট, কত মজার মজার চকলেট, তারপরে প্রত্যেক শুক্রবারে আমরা আপনার ভাইয়ার নিজের গাড়ি ছিল, পার্কে গেছি, হ্যাঁ ওইটা আর বলে আর
কি বলবো আমি আর, মানে আমার আর ভাষা নাই ওটা, যখনই এইসব স্মৃতিগুলি, আগের স্মৃতিগুলি মনে করি খুব মানে কান্না আসে আর মন খারাপ লাগে। কারণ ওই দিনগুলি আর ওই সময়গুলি আমার অনেক একটা শান্তিময় সময় ছিল, সংসার ছিল, জীবন ছিল, বা ভালো লাগতো। আপনার ভাইয়ার পাশে বসতাম, আপনার ভাইয়া গাড়ি চালাতো, ঠিক না? আর আপনার ভাইয়ার পাশে আমি বসতাম, আর ওরা ছিল তিনও ভাই বোন, পিছনে বসত। নিজের মানে আপনার ভাইয়ার নিজের গাড়ি ছিল, ওরা লিজা, মিম, ইয়াসিন ওরা পিছনে বসতো। আপনার ভাইয়া যেখানে জব করতো অফিসে, সেখানেও গিয়েছি। এত সুন্দর অফিস, এত বড় অফিস। তুমি জানি কি জব করতা লিজা রাব্বু? ম্যানেজার, মানে কি ম্যানেজার জানি, ম্যানেজারের জব। আলহামদুলিল্লাহ ভালো পজিশনে ছিল, ভালো অফিসে জব করছে। তারপরে হচ্ছে বেতনও আলহামদুলিল্লাহ ভালো ছিল, খুবই ভালো ছিল। বোঝেন না, বেতন ভালো না থাকলে তার ওইখানে ফ্যামিলি নিয়ে আপুরা থাকা যায় না। আমি একটু ফ্যান চালু করে লাস্টে ভয়েস দিচ্ছি, আর আমার কণ্ঠটাও কিন্তু কালকে গরম মানে ঠান্ডা পানি দিয়ে অনেক শরবত খাইছি দুইবার, কিন্তু গরম চা খেয়েছি, তারপরও গলার কণ্ঠটা কিন্তু যায় নাই। আর আপনার ভাইয়া দেখেন কত চেটে পুটে, এত মজাদার নাস্তা আপনার ভাইয়া নিজে তৈরি করেছে। আমি তো আপনার ভাইয়া যে নিজে বানিয়েছে সেটার ভিডিও আমি রেখেছি, দিব এটার, এটার সাথে প্রথমে অ্যাড করে দিব আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দুধ খেয়ে নিচ্ছে, আগে পানি খেয়ে নাও তারপর দুধটা খাও। তারপরে কি বলবো ভাইয়া, মানে আপুরা ওই সুখের সময়টা, ওই মানে যাক, এটা তো হালকা একদিন মানে আজকে গল্পটা বললাম, আরেকদিন মানে পুরো গল্পটা বলবো। কেন মানে বিদেশ, আপনার ভাইয়া 3 বছরের জন্য আমাদের ভিসা লাগিয়েছিল, সব ফ্যামিলির আর কি, ফ্যামিলি ভিসা দিয়ে নিয়ে গিয়েছিল। আমরা থাকতাম হচ্ছে আবুধাবি মুসাফাতে। আমি এখনও আমার এলাকা, আমি ওইখানে যে থেকেছি আপনার ভাইয়ার মানে আমাদের যেখানে ভাড়া রেখেছে, মানে বিল্ডিং, রুম, রুমের জানালা, বা আপনার ভাইয়া অফিস থেকে আসতো জানালা দিয়ে দাঁড়িয়ে থাকতাম, দুইটা জানালা থাকতো মেন রোডের সাথে। আমাদের বিল্ডিংটা ভাড়া নিছে, আপনার ভাইয়া রুম ভাড়া নিছে আর কি। তো ওটা জানি কয়তলা ছিল রুমটা, আমরা 3তলায় ছিলাম, কিন্তু বিল্ডিংটা ছিল মনে হয় 7তলা। হ্যাঁ, তো একদম মেন মানে রোডের সাথে, তো মসজিদ দেখা যেত আবুধাবি মুস্তাফা, যে মসজিদটা ছিল সাবিয়া খলিফা, ওই যে আপনি ভাইয়া বলতে পারে। কারণ কি, আমি তো অনেক আগে গিয়েছি আর ভুলও গেছি, বেশিরভাগ কথা ভুলও গেছি। আপনার ভাইয়া যেখানে বর্তমানে ড্রাইভিং ট্রেনিং সেন্টার, হ্যাঁ ওই যে আপনার ভাইয়া বলতে পারবে। আমি আসলে মানে কথা বলতে গেলে ভুলে গেছি অনেক কিছু। তো যাই হোক, সেই স্মৃতিগুলি বললাম না, খুব মানে কষ্টদায়ক দেয়। আর ওই মসজিদেই আমি প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যেতাম। তারপরে হচ্ছে লিজার বালা ফ্যানটা অফ করে দাও। ওই মসজিদে শুধু নামাজ পড়তে শুক্রবারে যাইতাম না, মাঝে মাঝে যাইতাম, আর ইয়াসিন, মিম, লিজাকে নিয়ে ওইখানে মসজিদের সামনে একটা বড় মাঠ ছিল, ওই মাঠে আরবির বাচ্চারা মানে ইয়া করতো, এই খেলতো, আর আমার বাচ্চারা ওদের সাথে খেলতো, বিশেষ করে যে ইয়াসিন, মিম। আর আপনার ভাইয়া যখন অফিস থেকে আসতো, অফিসের গাড়ি দিয়ে মানে আমাদের ফ্ল্যাটের সামনে মানে নামিয়ে দিত মেন রোডে, তখন দাঁড়িয়ে থাকতাম, টাটা দিত বাচ্চারা। আবার যখন কাজে যাইতো তখনও কিন্তু ধরেন আমি তাকিয়ে থাকতাম যে আপনার ভাইয়া কখন কাজের থেকে আসবে আসবে। তো আমার বাচ্চারা দাঁড়িয়ে থাকতো, আমিও দাঁড়িয়ে থাকতাম।
তারপরে বিকাল হলে বৃহস্পতিবারে কেরিফুর মানে আবুধাবি কেরিফুর মার্কেটে ইয়ে করতে যেতাম, মার্কেট করতে যেতাম, মানে সাপ্তাহ বাজারগুলি করতাম। তখন হয়তো ইউটিউব করতাম না, এখন হলে এখন থাকলে এখন থাকলে মনে করেন আপনার সাথে বাজার করা বা ওই যে ইয়ে করা কি বলে, মানে আমরা যে মানে পার্কে গিয়েছি বাচ্চাদের নিয়ে খেলাধুলা করেছে, এসব ভিডিওগুলি কিন্তু অনেকেই পছন্দ করে এসব ভিডিওগুলো। তো তখন ইউটিউব মানে অন্যজনেরটা দেখতাম, কিন্তু তখন ইউটিউবের এত নেশা থাকতো না। আমি তো গত 4-5 বছর ধরে সবার ভিডিও দেখতে দেখতে আমার আসলে একটা নেশা হয়ে গেছে আর ভালো লেগে গেছে। ওই ভালোবাসা ভালো লেগে থাকার থেকেই আমি একটা ইউটিউব চ্যানেলে এসেছি। তো এটা কিন্তু ইসবগুলের ভুষি, আমি প্রতিদিন সকালে আগে খালি পেটে শরবত বানিয়ে খাই, আর কালকে এটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে খেয়েছি 2 দিন একাধারে, সেই জন্য আমার গলার কণ্ঠটা এরকম হয়ে গেছে। তো ছোট্ট একটা গল্প শেয়ার করলাম, মানে আরও আছে অনেক গল্প, কেন এসে পড়লাম এত সুখের সংসার ফেলে রেখে সেটা আরেক দিন না হয় আপনার সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর এই তো ছোট্টখাটো একটা গল্প শেয়ার করলাম আজকে, কিছুই রান্নাও দেখালাম, মানে আপনার ভাইয়া যে সকালে নাস্তাটা বানালো সেটা সেটা শুধু দেখালাম আর খাবারটা দেখালাম, আর কিছু মানে ভালো কথা সুখের কথা শেয়ার করলাম। এখানে কষ্টের কথাও আছে এবং কেন বিদেশ থেকে এসে পড়লাম সেটাও একটা বড় ধরনের কাহিনী ছিল, সেটা একদিন যেই কোনো সময় শেয়ার করব, তবে এখন না, অনেক পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপুরো ভাইয়ারা কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে আমার ভাই ও বোনেদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এবং ছোটো ছোটো মামনেদের জন্য। তো আজকে আমি সকালে না সবসময় আর কি প্রতিদিন সকালে এমনি চা খাওয়া নাস্তা খাওয়া দেখাই, কিন্তু এর আগে কিন্তু আমি সবার আগে খালি পানীয় খাই, আবার এই যে ইসবগুলের ভুষি দিয়ে এভাবে আমি শরবত বানিয়ে খাই। আর এটা আমি এই যে দেখাচ্ছি, এটা আমি মিল্ক জুস কিনে এনেছিলাম মিমের জন্য। তো এটা থেকে এটা দিয়ে আমি শখ করে বানিয়ে খাই। আসলে এই যে বলে না অল্প কিছু খুব ভালো লাগে, মানে সেটাই তো। এখন আমি প্রথমে সকালে খালি পেটে পানি খেয়েছি, এখন আমি ইসবগুলের ভুষি দিয়ে শরবতটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটি থাকবে আপুরা পুরাপুরি এই আপনার ভাইয়ার বেশিরভাগ, আর আমার সকালে শুধু শরবত খাওয়াটা আপনার ভাইয়ার। বিসমিল্লাহ, আপনার ভাইয়ার ভিডিও ওই যে নাস্তা তৈরি করতে করবে, সকালের নাস্তা মানে কি দিয়ে তৈরি মানে করে আজকে করবে সেটার ভিডিও দেখাবো, আর নাস্তা খাওয়া দেখাবো আর কি। আর এমনি অন্য কিছু দেখা আজকের ভিডিওতে থাকবে না। তো সবাই ধৈর্য সহকারে লাইক দিয়ে ফুল ওয়াচ করে, সবার কাছে একটা মানে রিকোয়েস্ট, ফুল ওয়াচ করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আমিও কিন্তু ইনশাআল্লাহ সবার ভিডিও ফুল ওয়াচ করে লাইক দিয়ে ইনশাআল্লাহ ভিডিও দেখি। এমনও সময় হয় আপুরা ভাইয়ারা কি বলবো, কারো ভিডিও দেখতে নিলে আমি 3টা একসাথে দেখি, কারণ 3টা একসাথে ভিডিও দেখলে ওয়াচ টাইমের জন্য ওই আপুটার অনেক উপকার হবে আমি এটা জানি। আর অনেক ভাইয়ের ভিডিও যখন আমি দেখি তখন একসাথে 3টা 4টা দেখে ফেলি, আর 3টা 4টা বা 5টা একসাথে ভিডিও যদি কারো ফুল ওয়াচ করে দেখা হয় তাহলে তার ওয়াচ টাইমের জন্য অনেক একটা উপকার।
এটা একটা টিপস বলে দিলাম, আমিও দেখি আমার ভিডিওটা আপনারা একসাথে তিনটা দেখে দেখবেন, তাহলে মানে আসে না যে আমরা আমি সময় পাই না। মনে করেন আমি সময় পাই না, যখন আমি সময় পাই তখন আমি সবার ভিডিও একসাথে তিনটা করে দেখি। অনেক আপুরা দেখবেন কমেন্ট, আমি মানে একাধারে তিনটা ভিডিও দেখি, অনেক আপুরা দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি করি, কারণ সময় না পেলে আমি একসাথে কী করি, তিনটা ভিডিও একসাথে দেখে দিই। মানে সিরিয়াল মোতাবেকে আপুদের ভিডিওগুলি একসাথে তিনটা তিনটা করে দেখে দিই, এবং ভাইয়াদের ভিডিও। তো এইভাবে করলে কিন্তু ওয়াচ টাইমটা ওই আপু ভাইয়ার জন্য অনেক উপকার হয়। তো আমারও আমার ভিডিওটাও এরকম করবেন, সময় না পাইলে সমস্যা নাই, যখন সময় পাবেন তখনই এই একসাথে তিনটা ভিডিও দেখে নেবেন। আর এটা তো দেখতে হবে না, আপনি লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা শেষ করবেন, তারপরে একটা ছোট্ট কমেন্ট করলেও চলবে। আর কমেন্ট একটা ছোট্ট করলেই চলবে, বড় কমেন্ট আর কমেন্টে কিন্তু এই কমেন্টটা করবেন না। একটা ছোট্ট রিকোয়েস্ট, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, লাইক ডান, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, এইভাবে কখনই আমি কাউকে বলি না। দেখবেন আমার কমেন্ট হচ্ছে একটু বড় হয়, আমার কমেন্ট একটু বড় হয়, কিন্তু আমি সবাইরে শুধু ওই ভিডিওতে যা দেখি সেটাই বলি, বা যদি কিছু নাও বলতে পারি লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার পরে বলি ইনশাল্লাহ ফুল ওয়াচ পুরো ভিডিওতে জুড়েছিলাম, ইনশাল্লাহ পুরো ভিডিওতে জুড়েছিলাম ফুল ওয়াচ, মানে এই কথাটা বলি অন্তত। তো আপনি ধরো এত বড় কমেন্ট করতে হবে না, শুধু এই কথাটা বললেই চলবে, আপুরা ইনশাল্লাহ ফুল ওয়াচ ভিডিওটি, তাতেই যার বিশ্বাস হয় হবে, আর যার বিশ্বাস না হয় হবে না, ইনশাল্লাহ আমার সবার প্রতি বিশ্বাস আছে। আমিও যে সবার ভিডিও দেখি, অনেক আপুরা আমার প্রতিও বিশ্বাস আছে, আর আমি কারোর সাথে বেইমানি করি না, এটা এমন কিছু না যে টাকার জিনিস বা কোনো কষ্টের জিনিস। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখব, আর এই একটা ছোট্ট কমেন্ট করব, তবে আমি একটু বড় কমেন্টই করি, আমার ভালো লাগে আপু ভাইয়াদের ভালোবেসে আমি সবার একটু বড় কমেন্ট করি, আপনারা ছোট কমেন্ট করলেই চলবে। তবে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যেহেতু কথা বলেছি সেই জন্য। আর আমরা যদি সবাই একে অপরের পাশে না থাকি, সবাই মিলেমিশে একসাথে ফুল ওয়াচ করে ভিডিওগুলি না দেখি, তাহলে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। তো সেই জন্যই বুঝিয়ে বলছি, আমরা ভিডিও যে যেমনই করি না কেন, যে অবস্থানেই থাকি না কেন, যে অবস্থানেই, এই যে দেখুন আমার ঠান্ডা পানি দিয়ে যে আমি শরবত খাই, এই যে দেখুন, দেখছেন ঠান্ডা পানি, এই যে বড়া ইয়া করে আনিছি। তো যে অবস্থানে থাকি না কেন, আলহামদুলিল্লাহ সবাইকে সবার অবস্থানে রেখেই আমরা সবাইকে ভালোবেসে সবসময় আলহামদুলিল্লাহ বলে সবাইকে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবো ইনশাল্লাহ।